হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো বন্ধুরা আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে আনইনস্টল অথবা ডিলিট হয়ে যায় তখন আপনার ওই অ্যাপ্লিকেশনটি যদি আবার প্রয়োজন হয় তখন আপনি আপনার এইচডি কার্ডের মেমোরিতে কোথাও খুঁজে যদি না পান তখন আবার আপনি কি করেন প্লে স্টোর থেকে নতুন করে ডাউনলোড করে নিতে হয় তো তার জন্য আপনার এমবি খরচ হয় তো কেমন হয় যদি প্লে স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সেটা সরাসরি এইচডি কার্ড মেমোরিতে যদি চলে যায় তখন আপনার যদি আপনার ফোন থেকে আনইনস্টল অথবা ডিলেট যদি হয়েও যায় যায় তখন আপনি আবার আপনার এইচডি গেড মেমোরি থেকে সেটা আবার ইনস্টল করে নিতে পারতেছেন তো বন্ধুরা চলুন এ সম্পর্কে আজকে পুরো টিউটুয়েলে আলোচনা করব তো তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এই মুহূর্তে নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন আপনি পেয়ে যান তো বন্ধুরা চলুন টি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো তার জন্য আপনাদের সরাসরি প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই সার্চ বক্সে লিখবেন অ্যাপস অ্যাপস ব্যাক আপ অ্যান্ড সার্চ করবেন তো এখন দেখবেন এখান থেকে চার নম্বর অ্যাপসটা অ্যাপস ব্যাকআপ আপ অ্যান্ড রিস্টোর নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা খুবই ছোট একটা সাইজের এটার হচ্ছে এম বি ওয়ান পয়েন্ট ফাইভ এম বি তো এখানে জাস্ট ওপেন করবেন এটা দেন এখান থেকে আপনি জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার অলরেডি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে তো এখান থেকে আমি জাস্ট ওপেন করতেছি তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি জাস্ট একটা সেটিং করে নিতে হবে ঠিক আছে তো সেটিং করার জন্য আপনাদের এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট লাইনে চলে যাব আমরা থ্রি ডটে যাওয়ার পরে আমরা দ্বিতীয় স্টেপে দেখতেছি দ্বিতীয় অপশনে দেখতেছি কি সেটিং আমরা সেটিংয়ের মধ্যে চলে যাব যাওয়ার পরে এখানে দেখব ব্যাক আপ পাথ নামে একটা অপশন আছে এখানে যাব যাওয়ার পরে আপনাদের করতে হবে কি এটা আপনার ফোন মেমোরি করা আছে জাস্ট আপনি এইচডি কার্ড মেমোরিতে করে নেবেন তো আমরা এই যেই এই টিক্সিরতে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন উপরেরটা জাস্ট আপনার হচ্ছে ডি কার্ড মেমোরি আর নিচেরটা ফোন মেমোরি আমার নিচেরটা ফোন মেমোরি করা আছে প্রথম হচ্ছে সবারই হচ্ছে ফোন মেমোরি করা থাকবে তো সেটা আপনি ডি কার্ড মেমোরিতে করে নিতে হবে তো আমার উপরেটা ডি কার্ড মেমোরি তো ডি কার্ড মেমোরিটা সিলেক্ট করলাম দেন ওকে করব ওকে করার পর এখানে দেখাচ্ছে কি আপনার স্ক্রিনশট আগে দেখাচ্ছে কীভাবে আপনি ডি গার্ড মেমোরিটা হচ্ছে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি সিলেটে ক্লিক করতেছি ক্লিক করার পরে আপনি যখন ফার্স্ট টাইম এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তখন আপনাদের এমন আসবে না তো আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন শুধু এখানে লেখা আসবে শো এস ডি কার্ড আমার তিনটা অপশন আসতেছে আপনার জাস্ট একটা অপশন আসবে যে এখানে শো এসডি কার্ড এই যে এমন শো এইচডি কার্ড লেখা আসবে ঠিক আছে তো আপনি জাস্ট শো এইচডি কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে এই কর্নারে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে জাস্ট ক্লিক করবেন করার পরে এখানে দুটো অপশান পাবেন তো এই দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে আমার এইচডি কার্ড মেমোরি আর একটা আমার ফোন মেমোরি তো আমার নিচে একটা ফোন মেমোরি শো করতেছে উপর একটা আমার ডি কার্ড মেমোরি শো করতেছে আমার ডি কার্ড মেমোরিতে আমার নাম দেওয়া আছে আল মাহমুদ তো আমি ডি কার্ড মেমোরিটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে আপনার এমন অপশন আসবে ঠিক আছে তো আপনাদের এমন অপশন আসবে তো এই অপশনগুলোর মধ্যে আপনাদের যখন একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে বলবে আপনি কোনো ফোল্ডার সিলেক্ট করবেন না সিলেক্ট না করে আপনি জাস্ট এই যে নিচে লিখতে পারছেন সিলেক্ট এই সিলেট লেখাটা জাস্ট একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাক আপ রি নামে একটা হচ্ছে ফোল্ডার দেখতে পাচ্ছেন এমন একটা ফোল্ডার তৈরি হবে আপনার কার্ড মেমোরিতে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে সিলেটটা ক্লিক করে দিলাম তো তারপরে একটু নিচে একটু স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে অটো ব্যাক অটো ব্যাকআপ নামে একটা অপশন আছে জাস্ট এখানে অটো ব্যাকআপের এই অপশনটা এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে এখানে একটা মার্ক দিয়ে দেবেন দেন আমাদের এই অ্যাপ্লিকেশানের সেটিংটা হয়ে গেল ঠিক আছে তো এখন আমরা জাস্ট ব্যাকে চলে যাব তো বন্ধুরা আর একটা কথা বলি তো আপনাদের এই অ্যাপ্লিকেশানটা হ্যাঁ অনেকেরই ফোনে ব্যাকআপ হিসাবেও থাকতে পারে অথবা নাও থাকতে পারে আমার ফোনে ছিল না আমি জাস্ট সেজন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন আপনাদের যদি ফোনে আগে থেকেই থাকে তাহলে তো ভালো তো আমার আপনারা এখান থেকে খালি সেটিংগুলো ঠিক করে নেবেন ঠিক আছে আর এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করতে হবে আর কীভাবে সেটিং করতে হবে যদি আপনাদের না বুঝতে পারেন আপনারা তো আমার আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে বলবেন তাহলে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা দেখব আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সেটা আমাদের এইচডি কার্ড মেমোরিতে সরাসরি যায় কি না ঠিক আছে তো আমরা আমাদের আবার প্লেস্টোরে চলে যাব যাওয়ার পরে আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ছোটো ফাইল আমি হচ্ছে ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি এই যে আমি জাস্ট এই যে ফেসবুক লাইভটা এই হচ্ছে অ্যাপ্লিকেশন নামে ডাউনলোড করে দেখাচ্ছি এটার এম বি সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম বি সাইজ ছোটো একটা এম বি সাইজ তো আমি এটা ইনস্টল করে করে দেখাচ্ছি তো ধর এখান থেকে ডাউনলোড করতেছি ডাউনলোড ক্লিক করলাম তো বন্ধুরা আমরা ডাউনলোড পর ডাউনলোডটা হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসছি তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে হ্যাঁ ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি দেখার পরে এখন দেখবো আমরা আমাদের হচ্ছে এই যে ফেসবুক লাইটটা অলরেডি ইনস্টল হয়ে গেছে তো এখন আমাদের ডি কার্ড মেমোরিতে এটা গেছে নাকি আমরা এখন দেখবো তো আমরা আমাদের ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের এই যে ডি কার্ড মেমোরি ডি কার্ড মেমোরির মধ্যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস ব্যাকআপ রি ইনস্টল নামে একটা একটা ফো ফোল্ডার তৈরি হয়েছে তো এই ফোল্ডারের মধ্যে আমরা দেখব এই যে লাইট ফেসবুক লাইট দেখছেন মানে অটো ব্যাক আপ নিয়ে নিচ্ছে অটো হচ্ছে চলে আসছে আমাদের এইচডি কার্ড মেমোরিতে আমাদের ওই ফোল্ডারটার মধ্যে দেখছেন তো এইভাবে আপনারা ওই অ্যাপ্লিকেশানটা যদি ডাউনলোড করে নেন তাহলে আর ডাউনলোড করে ওই সেটিংগুলো আমি যে সেটিংগুলো দেখালাম এই অ্যাপ্লিকেশানটার মধ্যে তো এই সেই সেটিংগুলো করে নিয়ে যদি এইভাবে আপনি ইনস্টল করেন সরাসরি আপনার এইচডি গার্ড মেমোরিতে চলে যাবে তারপরে যদি আপনি ইনস্টল করেন আপনার ফোনে যদি আপনার ভুলক্রমে ওই অ্যাপ্লিকেশানটা ডিলেটও হয়ে যায় অর্থাৎ আনইনস্টলও হয়ে যায় তারপরেও আপনি সেটা আপনার ফোন মেমোরিতে থাকতেছে আপনি আবার হচ্ছে সেটা ইনস্টল দিতে পারতেছেন আর আপনার প্লে স্টোর থেকে বারবার নতুন করে ডাউনলোড করতে হচ্ছে না ঠিক আছে তো এই ছিল আমার টিউটোয়াল তো বন্ধুরা যদি টিউটোয়ালটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে অনেক অনেক ভিডিওটি শেয়ার করবেন আর যদি ভিডিওটি কেমন হল এটা কমেন্ট বক্সে কমেন্টস করে বলবেন যারা আমাদের চ্যানেলটি নতুন ছিলেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যান আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকবেন ইউ নেক্সট টুটাল টিলড্রেন টেক কেয়ার টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে